ক্লাস টেনের ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বলছি। গত ভিডিও লেকচারে আমি তোমাদের তড়িৎ প্রবাহের চৌম্বকীয় ফল সেটা সম্বন্ধে আলোচনা করেছিলাম। সেক্ষেত্রে তোমাদের আমি বলেছিলাম যে কোনো একটি পরিবাহী যদি থাকে, সেই পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করলে সেই তড়িৎ পরিবাহী চারিদিকে একটি চৌম্বকক্ষেত্রের সৃষ্টি হয়। উৎপন্ন চৌম্বকক্ষেত্রে অভিমুখ কেমন হবে এবং সেই উৎপন্ন চৌম্বকক্ষেত্র কোন কোন বিষয়ের উপর নির্ভর করবে সেই সম্বন্ধে আমি বিস্তারিত আলোচনা আগে আমরা করেছি। তো আজকে আমরা তড়িৎচুম্বকীয় আবেশ বা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন সম্বন্ধে আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। তড়িৎচুম্বকীয় আবেশ তো তড়িৎচুম্বকীয় আবেশ এই প্রক্রিয়াকে ভালোভাবে বোঝাবার জন্য আমরা একটি ছোট্ট পরীক্ষার সাহায্য নিতে পারি। ধরো আমার কাছে একটি তারের কুণ্ডলী আছে এবং সেখানে আমি একটি গ্যালভানোমিটার লাগিয়ে রেখেছি। এই গ্যালভানোমিটারটি আমাকে তড়িৎ প্রবাহের অভিমুখ সম্বন্ধে ধারণা দেবে, মানে কোন দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে, যদি কুণ্ডলীর মধ্যে দিয়ে কোনো তড়িৎ প্রবাহ হয় সেটি কোন দিকে হবে সেটি সম্বন্ধে আমাদের স্পষ্ট ধারণা দেবে। এখন আমি একটি দণ্ডচুম্বক যার ধরো উত্তর মেরু এদিকে দক্ষিণ মেরু এদিকে আমি কুণ্ডলীটির দিকে নিয়ে এলাম প্রথম পরীক্ষার সময়, আবার ধরো কিছুক্ষণ পরে এটাকে আবার উল্টো দিকে নিয়ে গেলাম, একবার কুণ্ডলীটির দিকে একবার কুণ্ডলী হতে দূরের দিকে। প্রথম ক্ষেত্রে যদি আমরা কেস ওয়ানের কথা বলি, কেস ওয়ান, সেক্ষেত্রে আমি কী করছি, কুণ্ডলীটির দিকে আমি এই নর্থ মেরুটাকে নিয়ে যাচ্ছি। তখন দেখা যাবে এই যে গ্যালভানোমিটারের যে কাঁটাটি আছে সেই কাঁটাটির বিক্ষেপ যেই দিকে হলো, দ্বিতীয় ক্ষেত্রে যখন আমি এটাকে দূরের দিকে নিয়ে যাব তখন কিন্তু সেই দিকে হচ্ছে না, বিপরীত দিকে হচ্ছে। তাহলে প্রথম কথা হচ্ছে গিয়ে কি, যে কেন এই দণ্ডচুম্বকটিকে কুণ্ডলীর দিকে নিয়ে গেলে বা কুণ্ডলী থেকে দূরের দিকে বা কাছের দিকে নিয়ে এলে কেন এই কুণ্ডলীটির মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে, দ্বিতীয়ত কুণ্ডলীটির দিকে বা তার বিপরীত দিকে দণ্ডচুম্বকটি নিয়ে গেলে কেন কারেন্টের অভিমুখ পাল্টে যাচ্ছে। আরেকটা হলো যে এই দণ্ডচুম্বকটিকে যদি আমি খুব আস্তে আস্তে বা খুব জোরে আমি কুণ্ডলীটির দিকে নিয়ে যাই বা কুণ্ডলীর থেকে দূরের দিকে নিয়ে যাই সেক্ষেত্রে আমরা কিন্তু বিক্ষেপের মান বৃদ্ধি পাচ্ছে এটা লক্ষ্য করতে পারি। তাহলে এখানে বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে, প্রথম হচ্ছে গিয়ে কুণ্ডলীটিতে তড়িৎ প্রবাহ সৃষ্টি হচ্ছে, যেটি এটি সুস্পষ্ট একটা ধারণা করতে পারি যে এর মধ্যে একটা তড়িৎচালক বলের উদ্ভব ঘটছে, দ্বিতীয়ত কুণ্ডলীটির দিকে দণ্ডচুম্বকের নিয়ে আসা বা কুণ্ডলী থেকে দূরের দিকে নিয়ে যাওয়া তার উপরে নির্ভর করছে কুণ্ডলীটির মধ্যে যে তড়িৎ প্রবাহ হচ্ছে তার অভিমুখ কেমন হবে, আর তৃতীয়ত এই যে দণ্ডচুম্বকের আসার যে হার বা গতিবেগ তার উপরে নির্ভর করছে উৎপন্ন যে বিক্ষেপ বা কারেন্ট তার মান নির্ভর করছে। তো আমরা জানি যে এখানে একটি ঘটনা যেটা ঘটছে সেটা হচ্ছে গিয়ে কি, যে এই দণ্ডচুম্বক যেহেতু আছে সেই দণ্ডচুম্বক কী করবে, তার চারিদিকে একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করবে, এটা আমরা আগে পড়েছি।
তাহলে আমি যদি এই দণ্ড চুম্বকটাকে কুণ্ডলীর কাছে নিয়ে আসি, তাহলে কুণ্ডলীটার মধ্যে দিয়ে চুম্বকের যে বলরেখাগুলো সেগুলো এর মধ্যে দিয়ে যাবে। তাহলে যখন চুম্বকটাকে আমি কুণ্ডলীর কাছে নিয়ে আসছি বা কুণ্ডলী থেকে দূরের দিকে নিয়ে যাচ্ছি, তখন এই কুণ্ডলীটির মধ্যে দিয়ে অতিক্রান্ত চুম্বক বলরেখার যে সংখ্যা সেটার পরিবর্তন ঘটছে। এবং এই যে চুম্বক বলরেখার সংখ্যা তাকে আমরা কি বলতে পারি, চুম্বক প্রবাহ বলতে পারি। তাহলে এখানে একটা নতুন কোয়ান্টিটি যেটা সম্বন্ধে আমাদের ধারণা করতে হবে সেটা হচ্ছে চুম্বক প্রবাহ। এই চুম্বক প্রবাহকে অনেক সময় ফ্লাক্স বলা হয়ে থাকে, ঠিক আছে। ধরো কোনো একটা জায়গায় এরকম সমান্তরাল চুম্বক ক্ষেত্র আছে এবং এখানে তুমি একটা কোনো ক্ষেত্রফল নিয়েছো যেটা ধরো এস, ক্ষেত্রফলের অভিমুখটা ধরো এইদিকে, চুম্বক ক্ষেত্রের অভিমুখ এইদিকে, এটাকে ধরো আমি বলছি থিটা। চুম্বক ক্ষেত্র মানে কি, চুম্বক ক্ষেত্র মানে আমি ধরো বি দিয়ে প্রকাশ করলাম। তাহলে চুম্বক প্রবাহ ক্ষেত্রের অভিমুখটা হচ্ছে এইদিকে, এটা ক্ষেত্রফল, এবং ক্ষেত্রফলের অভিমুখ এবং চুম্বক ক্ষেত্র অভিমুখ পরস্পর সঙ্গে থিটা কোণে আনত আছে। এই অবস্থায় চুম্বক প্রবাহ ফাইকে এরকমভাবে লেখা যেতে পারে, বি ডট এস, এটা কিন্তু স্কেলার গুণফল, আগেও তোমাদের পড়িয়েছি স্কেলার গুণফল সম্বন্ধে। স্কেলার গুণফল এটা দুটো ভেক্টর কোয়ান্টিটি, তাহলে এটাকে তুলে দিলে কি পাবো, বি এস কস থিটা, ঠিক আছে। তাহলে কোনো একটি কুণ্ডলীর মধ্যে দিয়ে চুম্বক প্রবাহের আমি কি করতে পারি, তিনভাবে পরিবর্তন করতে পারি। একটি হচ্ছে গিয়ে কি, চুম্বক ক্ষেত্রের পরিবর্তন করলে, চুম্বক ক্ষেত্র যদি পরিবর্তন করো এর মান বাড়াও বা কমাও, সেভাবে আমি ফ্লাক্সের পরিবর্তন করতে পারি, চুম্বক প্রবাহের পরিবর্তন করতে পারি। তাহলে কী হবে, তখন এই কুণ্ডলটির মধ্যে তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে, আর তড়িৎ প্রবাহ সৃষ্টি হওয়া মানে কি, তড়িৎচুম্বক বল সৃষ্টি হওয়া। আর কী করতে পারি, এই ক্ষেত্রফলটাকে কমাতে কিংবা বাড়াতে পারি, কমালে বা বাড়ালে তখনও প্রবাহ ঘনত্বের পরিবর্তন হবে। তৃতীয়ত একটা পদ্ধতি হচ্ছে, যদি আমি এটাকে ঘোরাই, এটাকে যদি আমি ঘোরাই এরকমভাবে, তাহলে কী হবে, এই কোণটার পরিবর্তন হবে, এবং কোণটার পরিবর্তন হলেও চুম্বক প্রবাহ ঘনত্বের পরিবর্তন হবে, এবং সেক্ষেত্রেও কী হবে, এখানে একটা তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে কুণ্ডলটিতে, অর্থাৎ তড়িৎচালক বলের উদ্ভব হবে। এই যে ঘটনাবলি এখান থেকে যে আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটা বদ্ধ কুণ্ডলীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ ঘনত্বের, চুম্বক প্রবাহ ঘনত্বের পরিবর্তন করলে তার মধ্যে একটা তড়িৎচালক বল উৎপন্ন হয়, কতটা উৎপন্ন হয়, কোন দিকে ক্রিয়াশীল হয়, সেটা সম্বন্ধে জানতে হলে আমাদের একটি সূত্র আছে। সূত্র হচ্ছে ফ্যারাডেস লস অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বা ফ্যারাডেস সূত্র। ফ্যারাডের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনে প্রধানত তিনটে সূত্র আছে। প্রথম দুটি সূত্র হচ্ছে ফ্যারাডেস সূত্র, তৃতীয় সূত্রটি লেঞ্জ ল নামে পরিচিত। তাহলে আমি প্রথমে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে ফ্যারাডেস ল। এই সূত্র কি বলছে, প্রথম সূত্র ফার্স্ট ল কি বলছে, কোন একটি বদ্ধ কুণ্ডলীর মধ্যে দিয়ে যদি চুম্বক প্রবাহের পরিবর্তন ঘটে, তাহলে সেই কুণ্ডলীতে তড়িৎচালক বল আবিষ্ট হয়, এবং যতক্ষণ পর্যন্ত ওই প্রবাহের পরিবর্তন হতে থাকে ততক্ষণ পর্যন্ত ওই তড়িৎচালক বলটি স্থায়ী হয়। অর্থাৎ তুমি যদি কোনো একটা কুণ্ডলী নাও, সেই কুণ্ডলীর মধ্যে দিয়ে যে প্রবাহ আছে চুম্বক প্রবাহ, তার যদি পরিবর্তন করো, মানে এটাকে তুমি যদি এখান থেকে এদিকে নিয়ে যাও, অবশ্যই দেখতে পাচ্ছ পরিবর্তন হচ্ছে। যদি ধরো এখানে আমরা ভাবি, তাহলে দেখতেই পাচ্ছ আস্তে আস্তে বলরেখার সংখ্যার কী হচ্ছে, পরিবর্তন হচ্ছে। যদি পরিবর্তন হয় তাহলে এই কুণ্ডলীটির মধ্যে একটা কী উৎপন্ন হবে, তড়িৎচালক বল উৎপন্ন হবে। কতক্ষণ পর্যন্ত তড়িৎচালক বলটা উৎপন্ন হবে, যতক্ষণ পর্যন্ত তুমি এই পরিবর্তনটা করছো, এটাই হচ্ছে গিয়ে ফ্যারাডের প্রথম সূত্র। যে কোনো বদ্ধ কুণ্ডলীর মধ্যে দিয়ে যদি তুমি চুম্বক প্রবাহ ঘনত্বের পরিবর্তন করো, তাহলে কী হবে, একটা তড়িৎচালক বল উৎপন্ন হবে। উৎপন্ন তড়িৎচালক বলের মান সেটা আমরা পরে পড়ব, কিন্তু এই উৎপন্ন তড়িৎচালক বল কতক্ষণ স্থায়ী হবে, যতক্ষণ পর্যন্ত তুমি পরিবর্তনটাকে তুমি ধরে রাখতে পারো। দ্বিতীয় হচ্ছে সেকেন্ড ল বা দ্বিতীয় সূত্র। এখানে কি বলা হচ্ছে, এখানে বলছে যে কোনো একটি বদ্ধ কুণ্ডলীর মধ্যে দিয়ে তুমি যখনই তড়িৎ চুম্বক প্রবাহের পরিবর্তন করবে, তখন যে তড়িৎচালক বল আবিষ্ট হবে, উৎপন্ন তড়িৎচালক বলের মান এই প্রবাহ ঘনত্বের হারের, পরিবর্তনের হারের সঙ্গে কী হবে, সমানুপাতিক হবে। বোঝা গেল, উৎপন্ন তড়িৎচালক বলের মান চুম্বক প্রবাহের পরিবর্তনের হারের সঙ্গে কী হবে,
সমানুপাতিক হবে। তো এটা একটা ছোট্টভাবে বোঝাবার জন্য আমি একটা ছোট্ট একটা অঙ্ক এখানে করছি, তোমরা বুঝতে পারবে। ধরো একটা চৌম্বক ক্ষেত্র ছিল, ঠিক আছে, ধরো এটা বি ওয়ান চৌম্বক ক্ষেত্র, এবং চৌম্বক ক্ষেত্রের ধরো ছিল এত ওয়েবার পার মিটার স্কোয়ার। ওয়েবারটা কার একক? ওয়েবারটা একক হচ্ছে ফ্লাক্সের একক, ফ্লাক্সের একক কিন্তু হচ্ছে ওয়েবার, ঠিক আছে। আর ওয়েবার পার মিটার স্কোয়ার মানে হচ্ছে কি তোমার এখানে ম্যাগনেটিক ফিল্ড, এটাকে অনেক সময় টেসলা বলে। ধরো এখানে তুমি একটা কোনো ক্ষেত্রফল রেখেছিলে, আমি ক্যালকুলেশনের সুবিধার জন্য আমি বললাম ধরো এটা এক মিটার স্কোয়ারের একটা জায়গা, ঠিক আছে। তুমি কি করলে, কিছুক্ষণ পর ধরো সময়টা অতিবাহিত হলো, ধরো 10 সেকেন্ড অতিবাহিত হলো, এই 10 সেকেন্ড সময় কি করলে, তুমি চৌম্বক প্রবাহটাকে বাড়িয়ে দিলে, কত করলে, ধরো 20 ওয়েবার পার মিটার স্কোয়ার করে দিলে, এটার মধ্যে ওই 1 মিটার স্কোয়ারের এরিয়াটাই কিন্তু আছে। তাহলে আমি যদি এখন এর মধ্যে কতটা তড়িৎচালক বল উৎপন্ন হয়েছে সেটা যদি বার করতে চাই, তাহলে আমাকে কী বার করতে হবে? প্রথমে বার করতে হবে কিসের পরিবর্তন? ফ্লাক্সের পরিবর্তন। ফ্লাক্সের পরিবর্তন কত হয়েছে? ফ্লাক্স মানে কী পড়েছিলাম? বি ডট এস। তাহলে এখানে তো থিটার পরিবর্তন হয়নি, কার পরিবর্তন হয়েছে? বি এর পরিবর্তন হয়েছে, এসটা কিন্তু একই আছে, এবং থিটাটা এখানে কত? শূন্য, এবং কস জিরো কত হয়? 1 হয়। তাহলে শুধু বি আর এস বার করলেই হবে। তার মানে কি কতটা পরিবর্তন হয়েছে কি বলবো? বি টু মাইনাস বি ওয়ান গুণিত কত? এস বা ক্ষেত্রফল। বি টু কত? বি টু 20, বি ওয়ান 10, এটা হচ্ছে 1, তাহলে কত হচ্ছে 10 ওয়েবার পার মিটার স্কোয়ার ইন্টু মিটার স্কোয়ার। তাহলে মিটার স্কোয়ার কেটে গেল, কত হলো? 10 ওয়েবার হয়ে গেল। তাহলে কতটা পরিবর্তন হলো ফ্লাক্সের? 10 ওয়েবার। কতটা সময়ে পরিবর্তন হয়েছে জানা আছে আমাদের, 10 সেকেন্ড। তাহলে কতটা এখানে তড়িৎচালক বল উৎপন্ন হবে? ডেল ফাই বাই ডেল টি মানে হচ্ছে 10 ওয়েবার বাই 10 মানে হচ্ছে কত? 1 ভোল্ট। তাহলে এখানে কতটা বিভব প্রবেগ তৈরি হবে বা ইএমএফ কতটা উৎপন্ন হবে? 1 ভোল্ট উৎপন্ন হবে। তাহলে এখানে এই সামান্য আলোচনা থেকে আমরা কিন্তু ফ্যারাডে যে দ্বিতীয় সূত্র, যেখানে আমাদের বলা হচ্ছে উৎপন্ন তড়িৎচালক বলের মান কতটা হবে বা কীভাবে বার করবো, সেটা সম্বন্ধে কিন্তু একটা স্পষ্ট ধারণা আমরা পেলাম। এখন কথা হচ্ছে এই উৎপন্ন তড়িৎচালক বলের জন্য যে কারেন্টটা আমরা পাচ্ছিলাম প্রথম যে পরীক্ষাটা করেছিলাম, তার অভিমুখ কোন দিকে হবে? সেই অভিমুখটা কিন্তু আমাদের একটা তৃতীয় সূত্র থেকে পাই। সেই তৃতীয় সূত্রটা কি? লেঞ্জের সূত্র বল বা লেঞ্জ ল বল, ঠিক আছে। এখানে কি বলা হচ্ছে, উৎপন্ন তড়িৎচালক বলের অভিমুখ এমনই হবে যে যে কারণের জন্য ওই তড়িৎচালক বলটি উৎপন্ন হয়েছে সেই সৃষ্টির কারণকেও বাধা দেবে, ঠিক আছে। তো আমি যদি প্রথম পরীক্ষাটার কথা ভাবি, কী কারণের জন্য তৈরি হয়েছিল মনে করে দেখো, কী কারণের জন্য তৈরি হয়েছিল? যে এই যে দণ্ডচুম্বকটাই কুণ্ডলীর দিকে অগ্রসর হয়েছিল, তার জন্য এখানে একটা কী উৎপন্ন হয়েছিল? ইএমএফ তৈরি হয়েছিল। তো এখন কী বলছে, এ কারেন্টটা এমনই দিকে উৎপন্ন হবে বা ইএমএফটা এমন দিকেই হবে যে এই আসার কারণকে কী করে বাধা সৃষ্টি করবে। তো এখন একটু মনে করে দেখো, আমি তোমাদের আগে পড়িয়েছিলাম এই ধরনের কুণ্ডলীকে কী বলে? সলিনয়েড বলে, ঠিক আছে। এই সলিনয়েডের মধ্যে যদি এদিক দিয়ে কারেন্ট যায় তাহলে কী হবে? ঘড়ির কাঁটার কোন দিকে হচ্ছে? বিপরীত দিকে হচ্ছে। যদি বিপরীত দিকে হয় তাহলে কী মেরু উৎপন্ন হবে? নর্থ পোল উৎপন্ন হবে। তাহলে বুঝতেই পারছো, যদি আমি এখন ভাবি আমি একটা দণ্ডচুম্বককে এদিকে আনছিলাম, তাহলে এর কারেন্টটা কোন দিকে হওয়া উচিত? তাহলে অবশ্যই এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে হবে, অর্থাৎ তড়িৎচালক বলটা এরকমভাবে সৃষ্টি হবে। এর ফলে কী হবে? এই নিকটবর্তী প্রান্তে কী মেরু হবে? সমমেরু। সমমেরু পরস্পরকে কী করবে? বিকর্ষণ করবে। ফলে এই যে আসতে এদিকে একটা বাধা সৃষ্টি করবে, একটা বল প্রয়োগ করবে, মানে যে কারণের জন্য তৈরি হয়েছিল। কী কারণের জন্য তৈরি হচ্ছিলো? তুমি এটাকে এদিকে আনছিলে বল। আনার ফলে কী হলো? এখানে একটা তড়িৎচালক বল সৃষ্টি হলো। সে কী করলো? সে একটা কারেন্ট তৈরি করলো, এমনভাবে করলো যে এদিকে যেন উত্তর মেরু হয়, অর্থাৎ কি যে কারণের জন্য সৃষ্টি হয়েছিল সেই কারণকেও বাধা সৃষ্টি করতে পারে। বিপরীতভাবে অন্যটাও সত্য। তুমি যদি এখানে একটা কুণ্ডলী নাও, সেই কুণ্ডলীর মধ্যে দিয়ে তুমি যদি ভাবো আমি এইটাকে এইদিকে না এনে এবার এই দিকে নিয়ে যাব, তাহলে কি হবে? তাহলে এই দিকে এমন কোনো একটা মেরু তৈরি হবে যে মেরু এটাকে আকর্ষণ করতে পারে। তাহলে কী মেরু হবে? এটা সাউথ। তাহলে কী হবে? কারেন্টটা এই দিকে যাবে। তার মানে কী হবে? তার মানে হচ্ছে এই রকম হবে ইএমএফটা, ঠিক আছে। তাহলে এখন আমরা কি পেলাম? এখন যেটা আমরা পেলাম, উৎপন্ন ইএমএফটা কি হবে? যে কারণের জন্য সৃষ্টি হচ্ছিল, কি কারণের জন্য? এই পরিবর্তনের জন্য, তার বিপরীতমুখী হবে।
যাতে কি করতে পারে, ও নিজের সৃষ্টির কারণটাকে বাধা দিতে পারে। ঠিক আছে, এটাই হচ্ছে লেঞ্জ ল। এবং সেটা থেকে এটা থেকে আমরা শক্তি নিত্যতা সূত্র বলতে পারি। তার কারণটা কি? তার কারণ তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এখানে চুম্বকটাকে তুমি গতিশীল করছো কার দিকে, বদ্ধ কুণ্ডলীর দিকে, তার জন্যই কিন্তু ইমেপটা তৈরি হচ্ছে। অর্থাৎ কি, এখানে একটা যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। ঠিক আছে, এটা দিয়ে আরও কিছু জিনিস ব্যাখ্যা করা সম্ভব। তার মধ্যে আমি একটা জিনিস তোমাদের বলবো এখানে, সেটি হচ্ছে গিয়ে পরবর্তী প্রবাহ। আগে পড়েছিলাম সমপ্রবাহ, এটা হচ্ছে পরবর্তী প্রবাহ বা এসি কারেন্ট। এসি মানে কি? অল্টারনেটিং কারেন্ট। ঠিক আছে, কীভাবে এটা উৎপন্ন? দেখো, একটু আগেই আমরা বললাম যে ফ্লাক্স মানে কি হয়, বি ইন্টু এস ইন্টু কি কস থিটা। তাহলে আমি কি করতে পারি, আমি বি আর এস এর পরিবর্তন না করে শুধুমাত্র থিটা বা কোণের পরিবর্তন করেও কিন্তু আমি চৌম্বক প্রবাহ ঘনত্বের পরিবর্তন করতে পারি। ঠিক আছে, কীভাবে করতে পারি? ধরো আমার একটা কুণ্ডলী আছে, তারের কুণ্ডলী, সেই কুণ্ডলীটিকে আমি ধরো একটা মোটরের সাহায্যে একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে ঘোরাচ্ছি। এটা ধরো একটা চৌম্বক ক্ষেত্র। ঠিক আছে, যদি এটাকে ঘোরাই, তাহলে যেহেতু এটা অভিমুখ কোণ দিকে, উপরের দিকে, তাহলে এটা কীভাবে ঘুরবে? একটা তুমি যদি হাতটাকে ভাবো একটা কোনো জিনিস, তাহলে এটা যদি তুমি ঘোরাও, তাহলে কী হবে, যে কোণটা, এই কোণটার কী হবে, পরিবর্তন হবে। কোণটা যদি পরিবর্তন হয়, তাহলে ফ্লাক্সের পরিবর্তন হয়। ফ্লাক্সে যদি পরিবর্তন হয়, তাহলে এখানে কী উৎপন্ন হবে, একটা তড়িৎচালক বল উৎপন্ন হবে। এবং এই তড়িৎচালক বলের জন্য আমরা একটা কারেন্ট পাবো। সেই কারেন্টটা কেমন হবে? ধরো আমি ধরলাম এই কুণ্ডলীটির রোধ কত আর। ঠিক আছে, তাহলে আমি কী করবো, আমি কিসের পরিবর্তন দেখতে চাইছি, আমি ফ্লাক্সের পরিবর্তন। তাহলে ডেল ফাই করবো। ডেল ফাই করা মানে কি, কতটা পরিবর্তন সেটা বার করবো। তাহলে কী করতে চাইছি এখানে, একটা দেখো, থিটা মানে হচ্ছে ওমেগা ইন্টু টি, ওমেগা মানে কৌণিক বেগ আর টি মানে সময়। তাহলে বি ইন্টু এস আর একটা কস থিটার জায়গায় ওমেগা টি। ঠিক আছে, এর পরিবর্তন দেখতে চাইছি কার সাপেক্ষে, সময়ের সাপেক্ষে। তো আমরা এটা পরিবর্তনটা দেখতে চাইছি এই জিনিসটার কার সাপেক্ষে, সময়ের সাপেক্ষে। ঠিক আছে, যদি এই পরিবর্তনটা নিই, তোমরা এখন হয়তো অতটা ওয়াকিবল হবে না, পরবর্তীকালে এলিমেন্টাল বিগের ডেরিভেটিভ বলে একটা জিনিস পাবে। এটা যদি করা যায়, সেক্ষেত্রে এইটা বেরিয়ে আসবে, বি এস একটা ওমেগা, আর কস যেটা আছে সেটা কিসে পরিণত হবে, সাইনে পরিণত হবে, এবং আমরা মোটামুটি এরকম একটা জিনিস পাব। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে সেই ইএমএফটা। এটা কোন ইএমএফ? এটা ইএমএফের মানটা কার মধ্যে তৈরি হয়েছে, কুণ্ডলীটির মধ্যে। এবং তোমরা একটা সূত্র পড়েছিলে, ওহমের সূত্র, সেখানে কী পড়েছিলে, তড়িৎ মানে কী হয়, আই মানে হচ্ছে ভি ওয়াই আর। তাহলে এখানে ভি মানে কত, পুরোটা। তাহলে বি ইন্টু এস ইন্টু ওমেগা সাইন ওমেগা টি ডিভাইডেড বাই আর। তাহলে এইটা হচ্ছে কারেন্টটা, উৎপন্ন কারেন্ট। এই পুরো জিনিসটাকে আমি বলতে পারি কি, এটা ধ্রুবক রাশি মোটামুটি। তাহলে এটা হচ্ছে ধরো আই জিরো, আর এটা হচ্ছে সাইন ওমেগা টি। তাহলে একটা জিনিস তোমরা এখানে লক্ষ্য করো, উৎপন্ন কারেন্টটা কার সঙ্গে মোটামুটি নির্ভর করছে, কার উপরে, সময়ের উপরে নির্ভর করছে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস, যে কারেন্ট তার মানটা আবার সময়ের উপর নির্ভর করছে। এখানে এইটা হচ্ছে কি, সর্বোচ্চ মান কারেন্টের। তো তুমি যদি একটা এখানে গ্রাফ প্লট করো, তাহলে কিন্তু এটা অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। ধরো এটা আই, আর এটা ধরো ওমেগা টি। ঠিক আছে, এখন আমরা পড়েছি অঙ্কে যে যখন সাইন থিটা জিরো হয়, মানে এই জায়গাটা যখন জিরো, তখন আইটা কী হবে, জিরো। তাহলে সাইন জিরো মানে জিরো, যখন মানে এই অরিজিনে কী হচ্ছে, কারেন্টটা জিরো, এখানে জিরো। তারপর ধরো আমি গেলাম 90 ডিগ্রির কাছে, সাইন 90 ডিগ্রি কত হয়, এক হয়। তাহলে ধরো এটা ধরো যদি এক ভাবি, তাহলে এইখানে এসে এক হবে, মানে উঠে এরকম কী হবে, এক হবে। আবার যখন এইখানে আসবে, মানে এটা হচ্ছে 90 ডিগ্রি, মানে পাই বাই টু, এটা হচ্ছে পাই 180 ডিগ্রি, সাইন 180 ডিগ্রি কী হয়, শূন্য হয়। ঠিক আছে, এবং তুমি যখন আবার 270-এ যাবে, তখন ওটা -1 হবে। তাহলে মানে কোথায় আসবে, এইখানে আসবে -1-এর কাছে, এটা ধরো +1। তারপরে আবার উঠবে এখানে, এরকমভাবে যাবে, এরকমভাবে চলতেই থাকবে। ঠিক আছে, তার মানে কী হচ্ছে, কারেন্টটা সময়ের সঙ্গে কী হচ্ছে, আস্তে আস্তে কী হচ্ছে, পরিবর্তিত হচ্ছে। কারেন্টটা সময়ের সঙ্গে পরিবর্তিত হচ্ছে। এই ধরনের যে কারেন্ট, যেখানে কী হয়, সময়ের সঙ্গে কী হয়, কারেন্টটা পরিবর্তিত হয়, তাকে আমরা পরবর্তী প্রবাহ বা অল্টারনেটিং কারেন্ট বলি। ঠিক আছে, তাহলে আমরা কী বুঝলাম, যে যদি আমরা কোনো একটা যান্ত্রিক উপায়ে কোনো একটা বদ্ধ কুণ্ডলীকে একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে নিরন্তর ঘোরাতে পারি, তাহলে কী হবে, ওই যান্ত্রিক শক্তির জন্য এখানে একটা কী হবে, উৎপন্ন হবে তড়িৎচালক বল। সেই তড়িৎচালক বলের জন্য এখানে একটা কারেন্ট তৈরি হবে। সেই কারেন্টটা আমরা কী করতে পারি, ব্যবহার করতে পারি
এবং এই জিনিসটাকে আমরা তখন কি বলছি, জেনারেটর বলছি। ঠিক আছে, তাহলে জেনারেটর মানে কি, যে জেনারেট করে, মানে কোনো জিনিস উৎপন্ন করে এখানে জেনারেটর। তাহলে তুমি যদি এটাকে জলের সাহায্যে ঘোরা হয় কুণ্ডলীটিকে, এটাকে অনেক সময় একটা নাম দেওয়া হয় টারবাইন, তোমরা শুনেছো হয়তো, তাহলে যদি জলের সাহায্যে মানে জলের শক্তির সাহায্যে যদি আমি এটাকে ঘোরাই তখন এটাকে জলবিদ্যুৎ বলবো, যদি আমরা তাপের সাহায্যে ঘোরাই তাহলে তাপবিদ্যুৎ, এবং এর সঙ্গে সঙ্গে আরও আধুনিককালে তোমরা জানো পারমাণবিক চুল্লিতেও এটা যদি পারমাণবিক শক্তি ব্যবহার করা হয় তাহলে পরমাণু দিয়ে আমরা শক্তি থেকে আমরা বিদ্যুৎ উৎপন্ন করতে পারি। তাহলে এখানে তোমরা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস শিখলে, সেটা কি দেখলে, যে প্রথমে তোমরা শিখলে যে তড়িৎ প্রবাহের পরিবর্তন করলে বা তড়িৎ চালালে কোনো একটা পরিবাহের মধ্যে দিয়ে তার চারিদিকে চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হয়। আজকে যেটা পড়লে সেটা হচ্ছে কোনো একটা জায়গায় চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন করলে আবার কি উৎপন্ন হয়, তড়িৎ উৎপন্ন হয়। তার মানে তুমি বুঝতেই পারছো তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র একই কয়েনে দুটো এপিট আর ওপিট, তারা দুটো কিন্তু একটাই জিনিস, যেটাকে আমরা কি বলি ইলেকট্রোম্যাগনেটিক বলি, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। তার মানে পৃথিবীতে যে আলাদা আলাদা বলগুলো আমরা দেখতে পাচ্ছি অনেক সময় সেগুলো আলাদা নাও হতে পারে, তার একটা কমন অরিজিন বা কমন একটা জায়গা আছে, এবং যে এই যে এই যে ফিজিক্সটা এইটাকে আমরা ইউনিফিকেশন বলি। আমাদের ইলেকট্রোম্যাগনেটিক কেসে অর্থাৎ কি তড়িৎ চুম্বকীয় কেসে যে ইউনিফিকেশনটা অর্থাৎ এই সমন্বয়টা যে ঘটিয়েছিলেন তার নাম হচ্ছে ম্যাক্সওয়েল। পরবর্তীকালে আলো এটা সম্বন্ধে তোমরা অনেক ধারণা পাবে। তো আজকের লেকচারটা এখানেই শেষ করছি, এটা খুবই কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা বা বোঝবার বিষয়, এটা 11-12 আছে। তো আমি তোমাদের বলবো এটা ভালো করে পড়তে, বইটা ভালো করে ফলো করতে, এবং পরবর্তীকালে ক্লাসে এটা নিয়ে আরও বিশদ আলোচনা করবো। এই বলে আমার এই লেকচারটি শেষ করছি।